এই সমস্ত বাহিনীর কার্যকলাপ দেখে লজ্জায় মাথানত করতে বন্ধুরা আমার আজকে শেখ হাসিনা ওয়াজেদ বাংলাদেশকে নিরাজ্য জাতিতে পরিণত করেছে রাজপথে বিএনপি আওয়ামী লীগ থাকবে দেখবেন বিএনপির দৌড়ানি দিলে এমনি হার্ট অ্যাটাক করে করে রাস্তায় পড়ে থাকবে বেগম খালেদা জিয়া এমন একটি নাম যে গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়া এমন একটি নাম যে একটি ইতিহাস প্রিয় ভাই আমার আপনারা কিছুদিন পূর্বে দেখলেন চিটাগাং একটি ভোট হলো উপনির্বাচন সেই উপনির্বাচনে কেউ বলে 5% কেউ বলে 2% কেউ বলে 3% যাক সব মিলে 10% তা আওয়ামী লীগ কি বাংলাদেশে 10% আওয়ামী লীগ তো বলে তারা তাদের জনসংখ্যার ভোটারদের প্রায় 40-45% তাদের ভোট আছে আমরা বিভিন্ন রিডিংয়ে তাই দেখেছি কিন্তু বাকি 30% ভোট গেল কোথায় তাহলে কি আওয়ামী লীগের নেতৃবৃন্দ আওয়ামী লীগের সাধারণ সমর্থক তারাও আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এটা প্রশ্ন জাতির কাছে আরাফাতের যে ভোটটা হলো সেই একটা বিকট চেহারার মানুষ মাঝখান দিয়ে সিটি করে সে নাকি আবার থিঙ্ক ট্যাঙ্ক কোন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্ক আওয়ামী লীগে এতই সংকট দেউলিয়াত্ব দেখা দিয়েছে তার সাথে হিরো আলম লড়ল এখন হিরো আলম না লড়লে তবে আরাফাতের মান ইজ্জত থাকে না কারণ প্রার্থী তো নাই আওয়ামী লীগের নিজস্ব প্রার্থী সে প্রত্যাহার করেছে সেই হিরো আলমকে এমন ভয় এমন মার যাই হোক সেটা বিশ্বের জাতিসংঘের মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সবাই এটাকে নিয়ে বিবৃতি দিল হিরো আলম একটি টক শোতে গেছিল আপনারা অনেকে হয়তো দেখেছেন ওই টক শোতে যে বলছে ওখানকার ওই উপস্থাপিকার সমান কি আছে ও একটা গুন্ডি বদমাইশ মেয়ে ছেলে হলে কি হবে গুন্ডামি করে সাংবাদিক হিসাবে ও খোঁচাচ্ছে হিরো আলমকে ভাই মার খেলেন মারটা খেয়ে এত তাড়াতাড়ি চলে আসলে হাসপাতাল থেকে বলছে শোনো মায়ের উপর কিন্তু ওষুধ নাই মার আমি খেয়েছি বলে কোথায় ব্যথা বলে কোন জায়গায় দেখাবো খুলে এখন কোথায় না ব্যথা আছে তা আসলে তো আমি কেন জানি না র্যাব পুলিশ ওরাও ঝিমাচ্ছে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে বিড়ি ফুঁকছে কারণটা কি আমরা দেখলাম কারণ তো নিশ্চয় অবশ্যই আছে কারণ কিছুদিন আগে কাওয়া তাদের কথায় কথায় কত কথাই না বলেছিল আমরা বিদেশিদের কাছে ধর্ণা দেই না আমরা বিদেশিদের কাছে লবিস্ট নিয়োগ করি না আমরা বিদেশিদের কাছে আমাদের কথা বলি না উনার অফিসে পিটার হাস আসলো এক ঘন্টা সময় দেওয়া হয়েছে ওনাকে ফুলের মালা নিয়ে বরণ করে আওয়ামী লীগ অফিসে সুসুর করে ঢুকে গেল সুর সম্পূর্ণ পরিবর্তন জাতিসংঘের 14 জন কংগ্রেসম্যান তারা আপিল করলো বাংলাদেশের সদস্য পদ জাতিসংঘ থেকে স্থগিত করতে হবে লজ্জার কথা বাংলাদেশের র‍্যাব পুলিশকে জাতিসংঘ মিশন থেকে ব্যান করতে হবে অত্যন্ত লজ্জার কথা আমরা সেই লজ্জার কথা কোনো একটি মানুষের কবিতায় পেয়েছিলাম কতটুকু ব্যথা বুকে দিলে তাকে আমি বলি ধৈর্য নির্মমতা কতটুকু হলে জাতি হবে নিরজ্জ আজকে শেখ হাসিনা ওয়াজেদ বাংলাদেশকে নিরজ্জ জাতিতে পরিণত করেছেন বিশ্বের কাছে আমাদের পরিচয় কি ধর্ষকের দেশ বাংলাদেশ গুন্ডাবির দেশ বাংলাদেশ ভোট চোরের দেশ বাংলাদেশ হত্যাকারীর দেশ বাংলাদেশ গণতন্ত্র হত্যাকারীকে হত্যাকারী এদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া মিথ্যাবাদী টাকা পাচারকারীর দেশ বাংলাদেশ আর সেই বাংলাদেশের মহা সাম্রাজ্যের সম্রাজ্ঞী হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্বৈরাচার ইদি আমিন থেকে আরম্ভ করে হিটলার মুসোলিনি থেকে আরম্ভ করে তারা বেঁচে থাকলে হয়তো তার পা ধরে সালাম করত দিদি আপনার মতো স্বৈরাচার আমরা হতে পারিনি হতে পারলে হয়তো আরও 20 বছর ইতালি শাসন করতাম জার্মানি শাসন করতাম প্রিয় ভাইয়ের আমার আজকে সেই লালন গীতির কথাটা মনে পড়ছে বাড়ির পাশে আশ্রীনগর তাকে দেখিলাম না চিনিলাম না তারে আজকে পুলিশকে চিনতে পাচ্ছি না রবকে চিনতে পাচ্ছি না কোথায় তাদের সেই রূপ হিংস্বরূপ বাংলাদেশ স্বাধীন হয়েছিল গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছিল
বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রয়োগ করার জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছিল বাংলাদেশের মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান নিরাপত্তা ছেলেমেয়েদের ভবিষ্যৎ নির্ভয় ভবিষ্যতের জন্য সেই বাংলাদেশকে আগে কোথায় নিয়ে গেছে শেখ হাসিনা সেই বাংলাদেশের পুলিশ সেই বাংলাদেশের র‍্যাব সেই বাংলাদেশের ডিসি হারুন বেনজি ওই বিপ্লব দাস ওই মনিরুল্লাহ কোথায় নিয়ে গেছে বাংলাদেশকে আজকে পাক হানাদার বাহিনী এই সমস্ত বাহিনীর কার্যকলাপ দেখে লজ্জায় মাথানত করতে বন্ধুরা আমার আইয়ুব খানের আমলে ইয়াহিয়া খানের আমলেও অনেক গণঅভ্যুত্থান হয়েছে অনেক আন্দোলন হয়েছে মানুষের বুকে গুলি করতে তারা দ্বিধাবোধ করেছে ফাঁকা পায়ে করেছে উপর দিকে না হলে পায়ে গুলি করেছে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ভিডিও তার ভিডিও চিত্রে তাক করে গুলি করা হচ্ছে বাংলাদেশের মানুষের বুকের উপরে আমাদের ভাই জানি আলম মারা গিয়েছে আমাদের ভাই নারায়ণগঞ্জের সেই প্রধান মারা গিয়েছে এইরকম ১৮ গীতা তাজা প্রাণ মানুষের গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার ভাতের অধিকার মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে আনার জন্য তারা তাদের নিজের তাজা রক্ত দিয়ে দিয়েছে আজকে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে মামলা করেছেন করেন না ১০০টা মামলা বেগম খালেদা জিয়া তো সবকিছুর ঊর্ধ্বে উঠে গিয়েছেন বেগম খালেদা জিয়া এমন একটি নাম যে গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়া এমন একটি নাম যে একটি ইতিহাস বেগম খালেদা জিয়া এমন একটি নাম যে যে নাম বাংলাদেশের মানুষের গোটা বিশ্বের মানুষের বুকে আজকে রাতে হৃদয়ে পতিত হয়েছে নেলসন ম্যান্ডেলার পাশে মাহাথির মোহাম্মদের পাশে নেতাজি সুভাষ বসুর পাশে মার্টিন লুথার কিং এর পাশে জন এফ কেনেডির পাশে বন্ধুরা আমার আর শেখ হাসিনার নাম আজকে ঘৃণিত দুর্গন্ধযুক্ত একটি বস্তুর নামের পাশে আজকে শেখ হাসিনার নাম একজন সর্বশ্রেষ্ঠ সর্বনিকৃষ্ট স্বৈরাচারের তালিকায় নাম গিয়েছে বন্ধুরা আমার তাই আগামী দিন আপনারা ১৫ বছর বিএনপি ছাত্রদল যুব দল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে দৌড়িয়ে নিয়ে বেরিয়েছেন কোনো আপত্তি নাই আমার হাতেও ছোট ছোট প্লাক ছিল সেদিন এনজিওগ্রাম করালাম সব পরিষ্কার একদম ক্লিন হয়ে গিয়েছে আর আওয়ামী লীগের তেল চর্বি মাখন ঘি খেয়ে খেয়ে থলথলা শরীর করে কোলেস্ট্রল বাড়িয়েছেন প্রত্যেকের বুকে টেস্ট করলে পারে ৪টা ৫টা ব্লক ধরা পড়বে অত ভয় কিছু নাই মাঠে নামুন র‍্যাব পুলিশ গোয়েন্দা সংস্থা তারা চুপচাপ থাকবে তাদের কথা বলার কোনো আর ওই বন্ধু গুজানোর ক্ষমতা নাই আর ওই টিয়ার গ্যাস নিক্ষেপের ক্ষমতা নাই আর ওই বুলেট নিক্ষেপের ক্ষমতা নাই রাজপথে বিএনপি আওয়ামী লীগ থাকবে দেখবেন বিএনপি দৌড়ানি দিলে এমনি হার্ট অ্যাটাক করে করে রাস্তায় পড়ে থাকবে মারার দরকার নাই তাই আমরা বলতে চাই এই তারেক রহমানের মৃত্যুর তারেক রহমানের বিরুদ্ধে যে মিথ্যা মামলা জোবাইদা রহমানকে মামলা দিয়ে বাংলাদেশের আরেকজন অভিক সাংবাদিক নেত্রীর খাতায় তার নাম নিয়ে আসলেন আমরা আরেকজন নেত্রীকে খুঁজে পেলাম সেই দুই নেতার নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ পরিচালিত হবে আগামী দিনে বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশে পরিণত হবে ভোটের অধিকারের বাংলাদেশ পরিণত হবে সেই আশঙ্কা ব্যক্ত রেখে আপনাদের সবাইকে আবার যে কোনো আন্দোলন কর্মসূচির আহ্বান আসার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে সর্বশেষ জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক আবু সাহেব চাঁদের মুক্তি চেয়ে শফিকুল হক মিলনের মুক্তি চেয়ে গোলাম মোস্তফা মামুন টিটো উজ্জ্বল লিটনের মুক্তি চেয়ে সমস্ত রাজবন্দীদের মুক্তি চেয়ে জেল খেলার ভয় আমাদের নাই কিন্তু এইভাবে চোরের মতো রাতের অন্ধকারে গ্রেপ্তার করছেন তুলে নিয়ে যাচ্ছেন সেইটা বন্ধ করে রাজপথ থেকে আমাদেরকে তুলে নিয়ে যান আমরা প্রস্তুত সেই আহ্বান রেখে আমাদের বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল বিএনপি সকল ভ্যানগার্ড সকল অঙ্গ সংগঠন সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে